হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বই মেলাতে ঘুরতে যাচ্ছি। আসলে কি হয় সেটা দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে বুঝবাই না যে কি হয়েছে বই মেলাতে গিয়ে আমার সাথে। এই যে এখানে হচ্ছে সব হচ্ছে ঢুকতেছিলো, ছবি তুলতেছিলো, ভাবলাম যদি ঘুরে আসি পরে হচ্ছে এসে ছবি তুলব। যাই হোক, টিএসসির এই এরিয়াতে ঢুকলাম। এই যে হাতের ডান সাইডে এত সুন্দর সুন্দর ফুল, আর এইখানে ঘ্রাণের যারা দাঁড়ানো যেতেছিল না, এত সুন্দর ঘ্রাণ বের হইতেছিল, মানে অনেক ভালো লাগতেছিল। এখানের পরিবেশটা যাও সুন্দরই ছিল। এই দেখেন আমার চাস্ত ভাই পিচ্চিটার কাহিনী দেখে একা একা ও দাঁড়ায় হাসতেছে, মানে ও আমাদের সাথে গিয়ে হচ্ছে সাইডে গিয়ে পিচ্চির কাহিনী দেখে হাসতেছে। তারপরে এখানে অনেক খাবার দাবারও বসছিল, এখানে অলওয়েজই থাকে, কারণ এখানে সবাই অলওয়েজ ঘুরতে টুরতে আসে বা ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে আসে। তা আমি ঢুকে হচ্ছে ফুচকা খাই, ফুচকার দোকান খুঁজতেছিলাম যে কোনটাতে ফ্রিভাবে খাওয়া যাবে। তারপরে এই যে এটাতে ওনার এমামার ফুচকাটা অনেক মজা ছিল, মানে বোম্বাই মরিচের যে ঝালটা, ঝাল ছিল না বাট হচ্ছে ঘ্রাণটার জন্য ফুচকাটা অনেক বেশি মজা লাগছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিতে ভুলবেন না। আর তারপরে এই যে ফুচকাটা মামা বানাই দিল, অনেক মজা ছিল। এই দেখুন বোম্বাই মরিচ ভাসতেছে টকের মধ্যে। তো এখানে ঘুরে টুরে আমরা যে আছে বইমেলার উদ্দেশ্যে বইমেলার দিকে রওনা হই। তো এখানে বের হওয়ার সময় দেখতেছিলাম কাঠের তৈরি রিং, তারপর হচ্ছে গলার সেট, কানের দুল, সব কিছুই সেল করতেছিল। এই যে এইখানতে ঘ্রাণে একদম মোমো করতেছিল, এত স্মেল। এই যে বইমেলার এই ঢুকার সময় হাফ ঢুকছি, এত ভিড়, মানে এত লেভেলের ভিড়, মানুষে মানে গিজগিজ করতেছে, মানে কী এক অবস্থা, মানুষে মানুষে ধাক্কাধাক্কি, গিজগিজ করতেছে মানুষে মানুষে। তারপরে কী করবো, এমন হয়েছে যে মাঝপথে ঢুকে পড়ছি, না হয়ে বের হইতে পারতেছি না ঢুকতে পারতেছি। আর ভিতরে তো মানুষের অভাব নাই, পুরুষ মহিলা আলাদা গেট থাকা সত্ত্বেও সবাই এক দিক দিয়ে ধাক্কা ধাক্কি করে ঢুকতেছে। আর এক একটা দোকানে গিয়ে যে বই দেখা বা অনেকে ছবি তুলতেও যায়, এটার কোনো ব্যবস্থাই ছিল না তখন। কী এক অবস্থার মধ্যে যে গেছি, যাওয়াটাই ভুল হয়েছে এখানে যায়। তার মধ্যে পা ব্যথা, ধুলাবালি, কেউ কাউরে খুঁজে পাই না, ধাক্কাধাক্কি, এ ওদিক আম মরে খুঁজে পাই না, আমি থাকি এক জায়গায়, এরকম অবস্থা। প্রত্যেকটা দোকানের মধ্যে মানুষ বোঝাই। এ দেখেন এইখানে একটা বই দেখে খুবই হাসি পেয়েছে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিছি। এই দেখেন, বিয়ে মানেই লস প্রজেক্ট। এই বইটা দেখার পর মানে পিচ্চিটা মনে হয় কান্না করতেছিল যে কে কে বললো এটা। আসলে না, পিচ্চিটা এভাবে কান্না করতেছিল, ওর বিরক্তি লাগতেছিল এর জন্য কান্না করতেছিল। পরে অনেকক্ষণ ঘুরি, একটা ছবি থেকে শুরু করে একটা কিচ্ছু করতে পারি নাই, শুধু ভিডিওই করছি। তারপরে বের হয়ে যাওয়ার পালা এবার। এই যে এখন বের হয়ে যাব, মানে অনেকক্ষণ ঘুরে কিছুই হয় নাই, আসলে শুধু শুধু গেছি, বাসা থেকে টাকা দিয়ে ভাড়া দিয়ে গেছি, শুধু শুধু, একমাত্র শুধু শুধু। তারপরে দেখেন মানুষ আসছে, আকাশবর্তী কাকরাও চলে আসছে, মানে আকাশে কাকেরও জায়গার অভাব হয়ে গেছে, এত কাক। দেন আমাদের অনেক ক্লান্ত লাগে, দেন আমরা সবাই গ্যান্ডারির রস খাই, সবাই মিলে হচ্ছে গ্যান্ডারির রস টস খাই। তারপরে এইখান থেকে দেখি বউ জামাই চানাচুর ভর্তা, তারপরে এখানে সামনে দই, মানে এই রোডে অনেক ধরনের খাবার বসছিল। আর নর্মাল টাইমেও থাকে, অলওয়েজই থাকে। এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল। তারপরে এই যে চুড়ি, এই চুড়িগুলো এত বেশি সুন্দর, আমার কিনতে মন চাইতেছিল বাট এখানে এসে এই মুডটা খারাপ হয়ে গেছে, তাই আর কিনি নি। তো যে ঘোড়ার গাড়ি ভাড়া করে অনেকে ঘুরতেছিল। এই যে যাওয়ার সময় এখানে দেখে গেছি যে রাত্রেবেলা ঢুকবো, কারণ 1:30 পর্যন্ত খোলা থাকে। তাদের নিয়ম মানে লেখা একটা, তাদের কাজ আরেকটা, এখানে ঢুকতে দিতেছিল না, আর যারা ঢুকছে তাদের বেরোতে দেবে না, কারণ সবাইকে একসাথে বের করবে, 6:30 বাজে তখন ঢুকতে দিবে না। তারপরে এমন করতে করতে আর কী করবো, বাসায় চলে আসছি। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।